اہل دربار شکریہ جنیات ایک معافی بشر توفیق دیئے چنزی معافی تحرو ایمان معافی ইমানি মাহফিল আল্লাহর কাছে শুকরিয়া দান করার প্রত্যেক কোনো অসুবিধা আছে না সমস্যা আছে না আল্লাহর সাথে কোনো দলাদলি আছে না ওয়াহদাহু লা শারীকা লাহু উনিয়া এবং ওয়াদিয়ু আল্লাহর কোনো শরীক নাই তিনি আমাদের খালিক তিনি আমাদের মালিক তিনি আমাদের রাজ্জাক ওই মহান আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে জোরাল কণ্ঠে একবার বলুন তো আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ আপনাদের খুশি হলো আমি তো আপনাদের মেহমান কুমিল্লা থেকে আসছি আমি তো খুশি হয়ে গেলাম আমার আল্লাহ জানে কত খুশি হয়েছে শুকরিয়া তো আমার না আল্লাহ যে আল্লাহ শুকরিয়া আদায় করলেন সেদিনও কত খুশি হয়েছে জানি না সে পরম সত্যাই জানে আরেকটা খবর আছে আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা শুধু আমার কিছু আমাকে খুশি করার চেষ্টা করো একা একা আমাকে খুশি করার চেষ্টা করবে না যেখানে আমাকে খুশি করতে যাও আমার মানের পাশাপাশি আমার হাবিবের নামটা বলো সুবহানাল্লাহ হ্যাঁ ওই যে কয়না ফুলারা তো কুমিল্লার ভাষা ওই বলে কুমিল্লার যে কথা আমি কি বলে এটা তো মুন্সিগঞ্জ তো ফুলারা তো কলা দিলে ফুলার মন পাওয়া যায় এই ধরনের একটা কথা কুমিল্লা করে আজকে আমি আপনাদের আওয়াজ আপনাদের ইন্তেজাম আপনাদের সার্বিক ব্যবস্থাপনা আমি অনেক খুশি আমার আল্লাহ যেন খুশি হয়ে যাবো আমিন বলে আমিন বলে আপনারা সুন্নি আমার ভালোবাসার মানুষ আমার মুসলিম জোনার ভালোবাসার মানুষ আমার দয়াল নবীর ভালোবাসার মানুষ এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর পাশাপাশি আর একটা কথা বললে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে এই কথাটা একটু বলা যাবে বলা যাবে সমস্যা নেই তো বিদ্যুৎ বিল উঠবে না তো ট্যাক্স লাগবে না তো ট্যাক্স না লাগলে একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হবে জুমানের ভাইয়া আমার যুব ফোরামের ভাইয়া আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহকে খুশি করার কৌশল হলো এটা আল্লাহকে খুশি করার কৌশল কোনটা এইটা রসুলের রাখের দোয়াই দিলে আল্লাহ খুশি না হয় আর পারে না আল্লাহ পাক বলেন আজকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার করে আওলাদ রসুলের আগমনে আমার বন্ধুরা আওলাদ রসুল সরকারি কায়নাতের আওলাদের আগমনে আমরা বসেছি আজকে আওলাদ রসুল খুশি করে আমার রসুল খুশি ঠিক না বেটি আমার সুন্নি আমার আওলাদকে ইজ্জত করেছ অতএব তোমাদের তোমাদের আমি নবীকে তোমরা ইজ্জত করেছ আমি নবীকে তোমরা আজকে যিনি মাহফিলের প্রধান মেহমান তিনি রসূলের পাকের বংশধর 31তম কততম 31তম নিখুঁত নির্ভেজাল কোন সন্দেহ নাই আমি কয়েকদিন আগে
ইন্টারনেটে চলে এসেছে, আপনারা ইউটিউবে ঢুকলে জানতে যত করেছি কয়েকদিন আগে বড়মাত্র করেছি আজকে মুন্সিগঞ্জের জমি নাও আব্বাসি সাহেবকে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম সংস্কারে আসো বন্ধুগণ গলির মওজুদ নবী বংশের কৃষ্ণ মাওলানা আওলাদ রাসূল সাইয়্যিদানা ওয়া মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল-হোসাইনি মাইজবান্দারি মাদদুল্লাহ গুলাই আমার দয়াল নবীর এক কৃষ্ণ মাওলা কত তো মাওলা বলুন কত তো মাওলা এক কৃষ্ণ মাওলা বাংলাদেশি বহু আওলাদ রাসূল বর্তমানে বের হয়েছে যাদের সনদ নাই ভুয়া সনদ ভুয়া ভুয়া সনদ মানে কি ডকুমেন্ট অর্থাৎ সাদরা কি সাদরা ভুয়া সাদরা হাতের বানানো ভুয়া সাদরা দিয়ে আওলাদ রাসূল দাবি করে বাপ আওলাদ রাসূল ছিলেন না দাদা আওলাদ রাসূল লেখেন নাই বড় বাবা আওলাদ রাসূল লেখেন নাই বড় দাদা আওলাদ রাসূল লেখেন নাই তিন পিড়ি আগে তিন তিন পুরুষের আগে বংশের পুরুষের নামগুলো বলতে পারবে না যারা ওরা বর্তমানে আওলাদ রাসূল দাবি করে বলেন কেমন লাগে বাংলাদেশে বর্তমানে পিরানিকে শক্ত করার জন্য পিরানিকে পিরানি বাজারকে শক্ত করার জন্য একদল লোক আওলাদ রাসূলকে দাবি করাটা আওলাদ রাসূল দাবি করে পিরানি করাটা ওদের মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে মূলত বর্তমানে বাংলাদেশে আমার জানা শোনা মতে আমার জানা মতে বাংলাদেশে নকল আওলাদ রাসূল অনেক বীর লিখতেছে যাদের সম্পর্কে যাদের ইতিহাস যাদের হতিয়ান যাদের আরএস যাদের বিএন যাদের সিএন সব কিছুর খবর এই শেখসাদি আব্দুল্লাহ শাদকপুরি জানেন আমি জানি তাদের সনদ সম্পর্কে তারা বর্তমানে আওলাদ রাসূল দাবি করে মানুষ বেশি মুরিদ করার জন্য মানুষ বেশি মুরিদ করার জন্য